পদ্মা সেতু হওয়ায় বিএনপি এখনই চোখে সর্ষে ফুল দেখছে, যখন মেট্রো রেল চালু হবে তখন তো বিএনপি পাগল হয়ে যাবে, বলছেন তথ্যমন্ত্রী। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন, মির্জা ফখরুল সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন। নির্বাচনকালীন সরকার, দলগুলোর বার্তা সরকারকে পৌঁছে দেব, বলছে সিইসি। এদিকে শ্রীলঙ্কার বিক্ষোভ শিবিরে সেনা অভিযান, গ্রেপ্তার শতাধিক। এবং সর্বশেষ জানাবো, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে, বলছেন হানিফ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পদ্মা সেতু হওয়ায় বিএনপি এখনই চোখে সর্ষে ফুল দেখছে, যখন মেট্রো রেল চালু হবে তখন তো বিএনপি পাগল হয়ে যাবে, বলছেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু হওয়ায় বিএনপি এখনই চোখে সর্ষে ফুল দেখছে, যখন মেট্রো রেল চালু হবে তখন তো বিএনপি পাগল হয়ে যাবে, আর এবছরের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলী টানেল উদ্বোধন হবে, তখন বিএনপির ঘুম হারাম হয়ে যাবে। বিএনপি নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, কারণ গত দুই নির্বাচনে তারা বাম ডান অতি বাম অতি ডান সব দলের ঐক্য করে বিএনপির ঝুলিতে মাত্র 5টি সংসদীয় আসন রয়েছে, সে কারণে তারা এখন আর নির্বাচনে যেতে চায় না। আরেকটা কারণ হচ্ছে, নির্বাচনে গেলে খালেদা জিয়াও নির্বাচন করতে পারবে না, তারেক রহমানও নির্বাচন করতে পারবে না, এজন্য খালেদা জিয়াও নির্বাচন চায় না, তারেক রহমানও নির্বাচন চায় না, সেজন্য তারা সংলাপেও যেতে চায় না। 2014-2018 সালে নির্বাচনের ট্রেন কারোর জন্য অপেক্ষা করেনি, ট্রেনের পাদানিতে চড়ে বিএনপি নির্বাচনের ট্রেনে উঠেছিল, এবারও নির্বাচনের ট্রেন কারোর জন্য অপেক্ষা করবে না, হুঁশিয়ারি দেন হাসান মাহমুদ। নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে হাসান মাহমুদ বলেন, আপনারা নেতৃত্বের পতাকায় ঐক্যবদ্ধ থাকবেন, আর যারা দুঃসময় দলের সঙ্গে ছিল এবং দুঃসময় থাকবে সেই পরীক্ষিত নেতাকর্মীদের হাতেই দলের পতাকা থাকবে। ডিজিটাল নিরাপত্তা আইন, মির্জা ফখরুল সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ডিজিটাল আইনে মামলার জন্য একটি আবেদন পেয়েছি, এখনও মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এটি পাঠানো হবে, মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে বলা হয়, 16 ও 17 জুলাই জাতীয় প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে অভিযুক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য ও রাষ্ট্রবিরোধী উস্কানি দেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফিকে নিয়েও একই ধরনের বক্তব্য দেওয়া হয় এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে মানহানি করা হয়েছে। নির্বাচনকালীন সরকার, দলগুলোর বার্তা সরকারকে পৌঁছে দেব, বলছে সিইসি। নির্বাচনকালীন সরকার নিয়ে মাঝে বড় বিতর্ক চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, সংলাপে আসা এ বিষয়ে রাজনৈতিক দলের বার্তা আমরা সরকারের কাছে পৌঁছে দেব, এটি সরকারই করতে পারবে, আমরা বিশ্বাস করি নির্বাচনের স্বার্থে সংবেদনশীল উপযুক্ত প্রস্তাব গ্রহণের মানসিকতা অবশ্যই যে কোনো দায়িত্বশীল সরকারে থাকবে। সংলাপে গণফ্রন্টের চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব সম্পর্কে সিইসি বলেন, এটি নিয়ে রাজনৈতিক সংলাপ প্রয়োজন, দলগুলো নিজেদের মধ্যে আলোচনা দরকার আছে, দলগুলোর উচিত এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব তুলে ধরা, কারণ এটি সরকারই করতে পারবে। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় কমিশনের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে বা আছে, নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ থেকে কমিশনকে সহায়তা করতে হবে, সেটি সরকারের সাংবিধানিক দায়িত্ব, কমিশন সংবিধান আইন ও বিধিবিধানের আলোকে ক্ষমতা প্রয়োগ করবে, নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনে নির্বাহী সব কর্তৃপক্ষকে কমিশনের আদেশ ও নির্দেশনা মেনে চলতে হবে, নির্বাচনকালীন জনপ্রশাসনকে বিরাজনীতিকরণ করতে হবে, তারা যেন নিরপেক্ষ থেকে রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারে। হাবিবুল আওয়াল বলেন, নির্বাচনে প্রচুর সহিংসতা হচ্ছে, অকারণে গাড়ি ঘোড়া ঢাকঢোল নিয়ে প্রচারণা হচ্ছে, এসব কমিয়ে আনতে সবার সমবেত প্রয়াস দরকার, কমিশনের একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, এ পর্যন্ত সংলাপ যেসব প্রস্তাব এসেছে কিন্তু অভিন্ন, অস্ত্র শক্তি, অর্থের শক্তি, পেশি শক্তি, এগুলোর কিছু সংকট আছে, ভোটারদের অবাধ নির্বিঘ্নে ভোট প্রদানের স্বার্থে এগুলো আমাদের ওভারকাম করতে হবে। সিইসি বলেন, আসন্ন নির্বাচন বিতর্কিত হয়ে ব্যাপকভাবে জনপ্রত্যাশাকে ভুলুণ্ঠিত করলে তার কি দায় হবে, কেবল গন্তব্যই বলতে পারে, আমরা আমাদের সদিচ্ছা ব্যক্ত করছি, কোনো অপশক্তির চাপে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করছি, সংসদ নির্বাচন একটি কঠিন ও ব্যাপক কর্মযোগ্য।
সবার আন্তরিক ও সমন্বিত প্রয়াস থাকলে এমন কঠিন কর্মযোগ্য সাধন অসাধ্য নয়। তিনি বলেন, জাতীয় নির্বাচন হেলাফেলার জিনিস নয়। এই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন হওয়া উচিত। তবে কোনো দল নির্বাচনে না এলে ইসি বাধ্য করতে পারবে না। আমরা নির্বাচনের সব দলকে অংশ নিতে আহ্বান করছি এবং করে যাব। নির্বাচন যথাসময় হবে। সামর্থ্য অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর চেষ্টা থাকবে। পেশিশক্তি নিয়ন্ত্রণে দলগুলোর সহযোগিতা চাইব। নির্বাচন কমিশন একা করবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জেলা ম্যাজিস্ট্রেট, এমনকি সেনাবাহিনীর অংশগ্রহণ প্রয়োজন হতে পারে। আমরা সেজন্য কাজ করব। ইভিএম এর ব্যবহার নিয়ে সিইসি বলেন, ইভিএম নিয়ে সংশয় আস্থাহীনতার বিষয়ে আমরা অবহিত। আমরা অন্ধভাবে ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। এর কিছু ভালো এবং মন্দ দিক রয়েছে, তা উড়িয়ে দিচ্ছি না। তবে সম্ভাবনা কতটা বস্তুনিষ্ঠ তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 350 থেকে 450 আসনের প্রস্তাব সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের জন্য, বিমান ও রেলওয়ের টিকিট, হাসপাতালের কেবিন ও কারাগারের ডিভিশনের ক্ষেত্রে অগ্রাধিকার চেয়েছে কনফ্রন্ট। সংসদের আসন সংখ্যা বাড়িয়ে 350 থেকে 450, প্রতিটি জেলা ও মহানগরী থেকে একজন করে সংরক্ষিত নারী আসন নিশ্চিত, রাজনৈতিক দলগুলোর সব স্তরে 1/3 নারী সদস্য রাখার বিধান, এক মঞ্চে সব প্রার্থী নির্বাচনী জনসভা। ইসির পক্ষ থেকে দলগুলোকে আর্থিক অনুদান সহ বিভিন্ন প্রস্তাব দেয় দলটি। বিচারিক ক্ষমতা সহ সেনা চায় বিজেপি। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন সহ 13 দফা প্রস্তাব পেয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ডক্টর এ এম মুকিতের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল গতকাল সংলাপে অংশ নিয়ে এই প্রস্তাব দেন। প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল, নির্বাচনের অন্তত 6 মাস আগে হালনাগাদ ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ, নির্বাচনের 3 মাস আগ থেকে এবং পরবর্তী কমপক্ষে 1 মাস পর্যন্ত বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, এক বিভাগে একদিন নির্বাচনের আয়োজন, না ভোটের বিধান চালুর প্রস্তাব হিসেবে বিজেপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে। আগামী 31 জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এটি শেষ হওয়ার কথা। তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না উল্লেখ করে সংলাপ বর্জন করেছে। শ্রীলঙ্কার বিক্ষোভ শিবিরে সেনা অভিযান, গ্রেপ্তার শতাধিক। শ্রীলঙ্কান বিক্ষোভকারীরা বলছেন, কলম্বো সাইটে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুরভাবে আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় তাদের নেতাসহ শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা সংলগ্ন গোটা গোগামা প্রতিবাদ স্থলে তাঁবু ধ্বংস করেছে, বেশ কয়েকজন প্রতিবাদী নেতাকে গ্রেপ্তার করে এবং প্রায় 100 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসের সামনে থেকে বিক্ষোভকারীরা ক্যাম্প থেকে সরে যাওয়ার কয়েক ঘণ্টা পর সামরিক হামলা হয়। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। নিপুণ চারকা জয়শেখারা নামে একজন তরুণ বিক্ষোভকারী আল জাজিরাকে বলেন, আনুমানিক মধ্যরাতের দিকে আমরা শুনলাম যে সেনাবাহিনী একটি বিশাল দল গোটা গোগামার দিকে যাচ্ছে এবং হঠাৎ আমরা তাদের রাষ্ট্রপতি সচিবালয়ে ছুটে যেতে দেখলাম। তিনি আরো বলেন, শিগগিরই তারা এলাকাটি ঘেরাও করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে আক্রমণ করে, যেন আমরা গুন্ডা। শ্রীলঙ্কায় ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে পালিয়ে যান। এরপর প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন বিক্রমাসিংহে। তবে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হওয়ার পর বিষয়টিকে ভালোভাবে নেননি সাধারণ বিক্ষোভকারীরা। জানা গেছে, তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে জড়ো হচ্ছে সাধারণ বিক্ষোভকারীরা। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের হুমকি দিয়েছেন, তাদের কঠোর হস্তে দমন করবেন। সাম্প্রদায়িক হামলায় জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে, বলছেন হানিফ। নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, অপরাধীদের এমন শাস্তির ব্যবস্থা করা হবে যাতে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের অপকর্ম করতে না পারে। নড়াইলের লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি দোকানপাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, 2011 সালে যখন যুদ্ধাপরাধীদের বিচার এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়, তখন থেকেই হঠাৎ করে ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। রামু থেকে শুরু করে নাসিরনগর প্রত্যেকটি ঘটনার একটি যোগসূত্র পাওয়া যায়। দেখে মনে হয় ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এগুলো ঘটানোর উদ্দেশ্য একটাই, সমাজের মধ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে সংঘাত সৃষ্টি করে সরকারকে বিব্রত করা, দেশের জনগণকে অস্থিতিশীল করাটাই মূল লক্ষ্য। লোহাগড়ার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ অত্যন্ত দুঃখজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করতে চাই, দোষীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছে।
স্থানীয় সংসদ সদস্য, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুরু থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, প্রতিরোধ করার চেষ্টা করেছেন। দুর্ভাগ্যক্রমে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কেউ কোথাও ধর্মকে আঘাত করে কথা বললে, বিক্ষুব্ধ হলে দেশের আদালতে মামলা করতে পারবেন। কেউ ধর্ম নিয়ে কটূক্তি করেছে, এই দোহায় তুলে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই এই ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। যে আইন নিজের হাতে তুলে নেবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হানিফ বলেন, আমাদের দেশের রাজনীতির ধারা দুটি, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার পক্ষের, যারা মুক্তিযুদ্ধের আদর্শ চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আদর্শে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ধর্মনিরপেক্ষতা আমাদের জাতীয় চার মূলনীতির অন্যতম। তিনি বলেন, আরেকটি পক্ষ হলো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে হত্যার মধ্য দিয়ে চারটা পিলার উপর আঘাত করা হয়েছিল। সেই সময় থেকে দেশের সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল, এখন বিএনপির নেতৃত্বের প্ল্যাটফর্মে আছে। তারা দেশকে সবসময় সাম্প্রদায়িকতায় মুড়িয়ে রাখতে চায়, সংঘাত সৃষ্টি করতে চায়, সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।